ওবায়দুল কাদের সাহেব গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন, ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে, ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে পারে না। আপনার তরুণ শিক্ষিত ছাত্ররা অথবা অল্প আয়ের মানুষ হয়তো শেয়ার মার্কেটে তারা কিছুটা বিনিয়োগ করে, শেয়ার মার্কেটের আজ মাস ধরে এমন পতন, এমন পতন হচ্ছে, ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতেই পারছে না শেয়ার মার্কেট। আর এতে কে বেকার হচ্ছে? তরুণরা, যুবকরা, কোন রকমে যারা কিছু উপার্জন করে ওখানে বিনিয়োগ করেছিল, তারা সর্বস্বান্ত, তারা ফতুর। শেখ হাসিনা জানে একটা জিনিস, অনেক কথা তিনি বলেন, আমি এই করেছি, সেই করেছি, এত উন্নয়ন করেছি, এগুলো তো উনার হচ্ছে গলাবাজির আর উনার নেতা মন্ত্রীদের চাপাবাজির কথা। কিন্তু উনি কত মানুষকে যে গরিব বানিয়েছেন, গরিব থেকে আপনার চরম গরিব বাড়াচ্ছেন, এইটার কথা তো আপনি আপনারা বলেন না, প্রধানমন্ত্রী বলেন না, প্রধানমন্ত্রী তারাও বলবেন না, কারণ তারা বলবেন কি করে? এবারেও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে, কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না, বিদ্যুতের যে দেনা সে দেনা পরিশোধ করতে পারবে না। আইএমএফ থেকে শুরু করে আইএমএফ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে, শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে, এই ভর্তুকিটা কে দেয়? এটা কি গোপালগঞ্জের টঙ্গি পাড়ার টাকা দিয়ে চলে? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শ্রমিক, এই শ্রমজীবী মানুষ, এদের করের টাকায় এই ভর্তুকি দেওয়া হয়, এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয়। কাদের? ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান যারা বানিয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন, তাদেরকে এই ভর্তুকির টাকা দেওয়া হবে, এই জন্যই এত তর্জন। ওইখানটায় প্রধানমন্ত্রী কোনো কনসেশন দিতে পারেন না। বন্ধুরা আমার, আজকের এই চা দিবসে আমি সেই সমস্ত মহান শ্রমজীবী মানুষ, চা শ্রমিক যারা আত্মাহুতি দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে অধিকার আন্দোলনের যে পতাকা তিনি উড্ডয়ন করেছিলেন, তারা সেই শ্রমিকরা সেই পতাকায় আমাদের প্রাণের পতাকা, সেই পতাকায় আমাদের গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের আহার, মানুষের পেট ভরে খাওয়ার যে অধিকার, সেই অধিকার আন্দোলনের প্রেরণার পতাকা, আমরা সেই পতাকা ধরে এগিয়ে চলব। আমি আজকে যারা আন্দোলন করছেন, ব্যাটারি চালিত রিক্সা চালকদের, তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।